হ্যাঁ ভাই আমি আপনাদের অনেক ভিডিও দেখি মানে আমার কাছে এমনিও ভালো লাগে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে কি আহ আমি ইসলাম সম্পর্কে এখন কিছু বলবো আমি আপনাদের কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি মানে আমি বিশেষ করে আপনি অনেক কিছু জানেন যে নেই আস্তিক থেকে নাস্তিক হয়েছে আমি ঠিক বলছি কিনা বলেন আহ কিন্তু আপনি ইসলাম নিয়ে কিছু বলবেন না মানে কি এটা মানে কি আমি ইসলাম নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা মানে মনে করেন আমাদের জন্ম হয় মৃত্যু হয় মানে প্রকৃতির একটা নিয়ম অনুযায়ী চলে ঠিক আছে এই প্রকৃতি মানে কি অটোমেটিক চলতেছে এই স্রোষ্টা স্যার কি এমনি অটোমেটিক সৃষ্টি হয়ে গেল পৃথিবী মানে একটা যেমন ছেলের জন্য মেয়ে আছে তারপর জন্য কিছু না কিছু আছে আপনি আমাদের বলেন যে আপনি আমাদেরকে একটু বলেন যে আল্লাহ যে এই মহাবিশ্ব যে বানাইলো

আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই সৃষ্টিকর্তা বা আল্লাহ বা যখন কিছু বানায় এ কেমনে বানায় ভাই আমি তো এখানে আল্লাহ কথা জানতেছি না ভাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি যে মানে এই মানে সব কিছুই একটা সৌন্দর্য আছে এই সৌন্দর্য হওয়ার সৃষ্টি পিছনে থাকে মানে এই সায়েন্সটা আমি এক্সপ্লেন করতেছি সব কি ভাই সেটা উত্তর আমরা একটু পরে দিব আগে আপনার আইডিয়াটা একটু জেনে নিয়ে তারপর আমরা সেটার উত্তরটা দিব আপনার আমার আমি আমি বলি কি আমি প্রশ্ন আমি বিশ্বাস করি আপনারা অনেক জ্ঞানী মানুষ আমি আমার নিজের নিজের পার্সোনাল যে আইডিয়া সেটা আমি প্রকাশ করতেছি ঠিক আছে আমি প্রকাশ করতেছি যে আমরা আসলে আসলে যে কারণে জিজ্ঞেস করতেছি সেটা হচ্ছে যে এক 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 মানুষের কাছে ভাই এমনে এমনে বা অটোমেটিক হইছে এই এই যে এটা টামটা যে ব্যবহার করতে এটা এর মানে এক এক মানুষের কাছে এক এক রকম তো আমরা এই জিনিসটা আর কি যে এমএনএম মানে এই এমএনএম মানে টাকা জানার জন্য ভাই এমএনএম এমএনএম মানে টাকা এটা জানার জন্য যেটা এমনে না বলে আমাদেরকে বলা হচ্ছে আর কি এমএনএম না হলে পরে যেমনে যেমনে হয়

আপনি যে একটু আগে যে কিছু বলছিলেন না আপনাকে আমি আর একটা প্রশ্ন করবো তো আহ যেমন ধরেন আমি আকাশের দিকে তাকাইলাম দেখলাম অনেকগুলো মেঘ জমছে তারপর হঠাৎ দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল হ্যাঁ বড় বড় বৃষ্টি এবং এখানে তুষারপাত হয় তো ভাই তুষারপাতটা কি এমনি এমনি হচ্ছে না কি করাচ্ছে একটু বলেন তো ভাই

আমরা আপনার থেকে জানতে চাচ্ছি এমনে এমনে নাকি কিউ করছে এই দুটার মধ্যে ডিস্টিংগুয়েশটা কি এই দুটার মধ্যে পার্থক্য কি এমনে এমনে বলতে আপনি এক্স্যাক্টলি কি বোঝানোর চেষ্টা করতেছেন আপনার যে প্রশ্নটা সেটার অ্যানসারটা যেন আপনি পান জন্য আপনার থেকেই টার্মিনোলজিগুলো বোঝানোর চেষ্টা করতেছে যেন আপনার হেল্প হয় আমরা আমাদের কোনো ন্যারেটিভ আপনাকে চাপায় দিছি না আপনার থেকে জানতে চাচ্ছি যে এমনে এমনে বলতে আপনি কি কি বোঝাচ্ছেন এই যে ধরেন আপনি ছোট থেকে বড় হচ্ছেন ধীরে ধীরে আপনার বয়স বাড়তেছে

যেটা মানুষ করে যেমন ওকে এই যে এমনি এমনি একটা বুঝলাম আরেকটা বুঝলাম মানুষ বানাইছে এই জিনিসটা বুঝলাম এখন এমনি এমনি আর মানুষ বানাইছে এই দুইটা ছাড়া অন্য কোন ঘটনা ঘটছে অন্য কোনো ভাবে কোনো ঘটনা ঘটছে এরকম একটা উদাহরণ দিতে পারবেন প্রমাণ সহ অন্যভাবে ঘটনা ঘটছে এটা আমি আমি যে না প্রমাণ দিতে পারবো না কিন্তু আমার প্রশ্ন উত্তর এখনো পাচ্ছি না ঠিক মতো তাহলে আপনার আমরা দুইটা জিনিস বুঝলাম একটা হচ্ছে এমনি এমনি আর একটা হচ্ছে কেউ করাইছে কিনা ওইটা ওইটা দিয়ে আমি আমরা পাচ্ছি না আরেকটা একটা পাচ্ছি আমরা কি মানুষ করতেছে তার মানে এমনি এমনি আপনি ন্যাচারাল প্রসিডিওরটাকে আপনি এমনি এমনি বলতেছেন

এরকম কোন প্রমাণ নাই আপনি কি আমার একমত ভাই আমি তো মানে একমত হবো যদি আমার প্রশ্নটা যদি আমি প্রশ্নটা কি করতে পারি করতে পারি আপনার

আপনি হয়তো বইলে যাবেন যে না আমি পার্সোনাল ভালো লাগলো না ভাই আপনার কিন্তু আমাদের তো নিজেদের কাছে নিজেদের স্যাটিসফাই হতে হবে যে আমার প্রশ্ন আপনার প্রপার উত্তরটা আমরা আমাদের মতে আমরা ঠিকভাবে দিতে পারছি কিনা আমরা জানি যে মুমিনরা সাধারণত উত্তর দিলেও তারা কিছু আনে বলে চলে যায় সেগুলা দিয়ে আমাদের কিছু যায় আসে না হ্যাঁ আমরা এটা কেয়ার করি যে আমরা প্রপারলি আমাদের উত্তরটা আমরা ঠিকভাবে দিতে পারতেছি কিনা এবং সেইটা দেওয়ার জন্য আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে আপনার প্রশ্নটাকে ভালোভাবে বোঝা আগে প্রশ্ন না বুঝে উত্তর দেয়া যায় না এবং প্রশ্ন বুঝতে পারাটা হচ্ছে উত্তরের অর্ধেক সেখানেই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে যে প্রশ্নের ভিতরে আপনার উত্তর আছে এই কারণে প্রশ্নটাই যদি না এই কারণে আপনাকে মিউট করে রাখছি এই কারণে আপনার প্রশ্নটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করতেছি যে আপনি এমনে এমনে অটোমেটিক শব্দগুলা দ্বারা কি বোঝাইছেন সেইটা বুঝতে পারলেই আমরা দেখব যে অ্যান্সার সেখানেই হয়ে গেছে আমি আপনাকে উদাহরণ জিজ্ঞেস করতাম যে মনে করেন আমি বলবো এখন হ্যাঁ প্রশ্নের উত্তর চাইছে সেটা সেটা দেন ঠিক আছে সেটার উত্তর দিচ্ছি আমি বীজ তো রাখছেন আপনি তাই না এরপর তো গাছ উঠবে বিষ যদি না রাখতেন তাহলে গাছ না তাই তো আচ্ছা একটা আমি রাখি নাই

এটা যে ঘুরতেছে এটা কি কেউ ঘুরাইতেছে লাঠি মানে চাক্কা মানে হাত দিয়ে ঘুরাইতেছে নাকি কিছু দিয়ে ঘুরাইতেছে নাকি এমনি এমনি ঘুরতেছে ভাই

ব্যা এটা ঘুরতেছে এখানেই তো ভাই এখানে আমি আগের সবগুলো উত্তরই কিন্তু আমি বলছি অটোমেটিক ঠিক আছে কিন্তু সেটা তো আরেকটা উদাহরণ আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি সময় অটোমেটিক মানে কিভাবে ও একা একা মানে এত আমি জানি কি যে নিউক্লিয়াসের ভিতর প্রোটন থাকে আর নিউট্রন থাকে বাইরে ইলেকট্রন ঘুরতেছে একটা নির্দিষ্ট ই করে কিন্তু এটাতে একটা নির্দিষ্ট নিয়মে ঘুরতেছে তাই না আচ্ছা তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে ঘোরাচ্ছে নাকি এটাই তো এটা আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ যে ঘুরতেছে কারণ এটা তো কমন আছে ভাই ব্যাপুমন্ত

হচ্ছে এটা সপক্ষে আপনার কাছে প্রমাণ নাই যদি আমি একটা দাবি করি এবং ওটা সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে কি ওটাকে আমি অন্ধবিশ্বাস বলতে পারি কিনা ধরেন আমি একটা দাবি করলাম যে মরার পর আই উইল গড মানে আমি গড হব মরার পর বা যে গড আছে তার সাথে আমি সেক্স করব আমি একটা দাবি করলাম এটা সপক্ষে আমি কোনো প্রমাণ দিলাম না আপনাকে এই দাবিটাকে কি বলবেন যে যেহেতু আপনি আমরা সবকিছু জানি না সেহেতু আপনার দাবিটা সঠিক হতে পারে নাকি যদি আপনি দাবিটা সম্পর্কে কোনো প্রমাণ না আমি চাচ্ছি আমি যদি এটা অটোমেটিক বলি ভাই আপনাদের কাছে কি প্রমাণ আছে এটা অটোমেটিক আমার স্পেসিফিক প্রশ্ন উত্তরটা দেন তুরজা ভাই আমার স্পেসিফিক প্রশ্ন উত্তর দেন আমি যদি কোনো একটা দাবি করি যে আমি গডের সাথে আমি গডের সাথে মরাপো আমি গডের সাথে সেক্স করব ধরেন এটা আছে আমার দাবি এবং এই দাবি সম্পর্কে আমি কোনো প্রমাণ দিলাম না তবে কি এই আমি যদি প্রমাণ না দিই সেটাকে কি আপনি এইভাবে দেখবেন যে যেহেতু আমরা সবকিছু জানি না যেহেতু মরার পর কি হবে আমাদের কাছে প্রমাণ নাই সেহেতু ফারাজ এই দাবিটা সত্য হইতে পারে সত্য হইতে পারে এরকম করে ইয়ে করবেন নাকি যদি আমি দাবির সপক্ষে প্রমাণ না দিই সেটাকে আবার অন্ধবিশ্বাস বলে আখ্যায়িত করবেন কোনটা করবেন কিন্তু আপনি এমন একটা বলেন কটের সাথে সেক্স করবেন ভাই প্লিজ স্পেসিফাই করেন প্লিজ স্পেসিফিক উত্তর দেন প্লিজ ভাই যদি বলেন এখানে তো আপনিও জানেন সবাই জানে অন্ধবিশ্বাসী বল ঠিক আছে আপনার কথাmojo ঠিক আছে আপনি তো কি করতে প্রসিডিউর প্রসিডিউর তো এটাই যে যে কেউ কোন একটা দাবি করবে তার পক্ষে কোনো প্রমাণ দিতে পারবে না সেটা হচ্ছে তাই আমি একটা কথা বলতে পারি মানে বলেন আমি আপনাদের মধ্যে ভাই মুক্ত চিন্তা করতে পারি

মানে যখন প্রশ্ন করতে তখন উল্টা আমাকে প্রশ্ন করেন তখন আমি কিছু বলতে পারি প্রশ্ন করাটা অবশ্যই দরকার কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেথড আমাদের মেথডটা হচ্ছে আপনাকে প্রশ্ন করে প্রশ্নের উত্তরটা খুবই অস্থির আপনি খুবই অস্থির আপনি একটা জায়গা থামেন না আমি একটা কথা বলছি আপনি আপনার এইটুকু ধৈর্য নাই যে আমার সেন্টেন্সটা শেষ করতে দিবেন আপনি তার আগে কথা বলা শুরু করে দেন আপনার মনে বয়স খুবই কম এই কারণে এই সমস্যাটা আপনি একটু ধৈর্য ধৈর্য ধরাটা শেখেন যে কথাটা শেষ হোক তারপর আমি কথা বলা শুরু করি আপনাকে আমি যেটা বলতে নিয়েছি যে কি বলতে নিয়েছে সেটাই ভুলে গেছে এখন আমার খেয়াল নেই একটা ইম্পর্টেন্ট কথা বলতে নিচ্ছিলাম কিন্তু এখন আপনি আমার কথা আটকাই দিচ্ছেন ভুলে গেছে ঠিক আছে আপনারা তাহলে কথা বলেন আমি তাহলে আজকে বিদায় নেই ইকবাল ভাই ফারাজ ভাই আপনারা কথা বলেন আমার সাথে আরেকদিন আসেন আরেকদিন আপনার সাথে কথা বলবো

ম্যাটারও তো কখনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না রাইট ম্যাটার 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 কি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না 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 দেন পৃথিবীকে আপনি তো সৃষ্টি কখনো বলতে পারেন না সৃষ্টি ম্যাটার এন্ড এনার্জি যদি সৃষ্টি বা ধ্বংস কোনটাই না হয় দেন আপনি কোন সেন্সে বলতে পারেন পৃথিবী সৃষ্টি হইছে আমি তো এটা বলিনি আমি তো সায়েন্সের দৃষ্টিতে ভাঙতেছি সায়েন্স কি পৃথিবী আপনি তো আগে বললেন না যে পৃথিবী সৃষ্টির আগে যে পরিমাণ এনার্জি ছিল তার মানে কি পৃথিবী সৃষ্টির আগে এনার্জি ছিল আর পৃথিবীটাকে আবার নতুন ভাবে এনার্জি তৈরি করা দিন দিন ভাই উনি বলছে পৃথিবী সৃষ্টি করে যাই হোক পৃথিবীর সৃষ্টি বিষয়ে আমি যদি একবারে বলি যে ম্যাটার এন্ড এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর বি ডিস্ট্রয়েড যদি আমি এই সায়েন্সের এই পজিশনের সাথে একমত হই দেন তো আমি বলতে পারি না সায়েন্স বলতেছে পৃথিবী ক্রিয়েটেড হইছে যেখানে সায়েন্স সায়েন্সের পজিশনই হচ্ছে এরকম বা সায়েন্টিফিক পজিশনটাই হচ্ছে এরকম যে

যাচ্ছে ধরে ধরেন এনার্জি কোই যাচ্ছে না যাচ্ছে বা এনার্জি যদি ক্রিয়েটেড বা সৃষ্টি না হয় তাহলে কোথা থেকে আসলো ইফ উইড তো আমাদের আমাদের অনেক প্রতিষ্ঠান আমরা জানি না আমরা এনার্জি কই যাচ্ছে যদি না জানি ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমরা জানি না তো আমরা মেনে নিলাম বা ধরে নিলাম এরকম যে আমরা জানি না এখন মেটার এনার্জি এনার্জিটা কোথায় যাচ্ছে দেন তো আমাদের অনেস্ট পজিশন হবে যে উই ডোন্ট নো যে এনার্জিটা কই যাচ্ছে এর উপর তো আমরা কোনো দাবি করতে পারি না যদি আমরা না জানি তাহলে কি আপনি বলতে পারেন যে এই বিষয়টা সম্পর্কে আমরা জানি তো চলে ভাই

আপনিও জানেন না আপনি আপনার একটা ইয়ে আছে আপনার একটা দাবি আছে বাট আপনি জানেন না আপনার কাছে সে দাবি আছে জ্ঞান নেই কোনো জানেন না আপনার পর কি হবে এখন যদি আমরা না জানি তাহলে

মানে আপনার কাছে কোনো ডিমান্ড নাই মানে আমার আমার ইয়েটাকে এই দাবিটাকে ডিনাই করার মতো বা দাবিটাকে না মানার মতো কোন যুক্তিগত আপনার কাছে নাই

আই ডোন্ট কেয়ার ইওর ধর্মীয় অনুভূতি এটা এটা দিয়ে আমি কেয়ার করি না বাট আমি আপনার সাথে কোনো রাগ ব্যবহার করি আপনার বা কোনো ইনডিসেন্ট ব্যবহার করি না আমি আপনার ধর্মীয় অনুভূতি নিয়ে কেয়ার করি না বাট ইনডিসেন্ট ব্যবহার ব্যবহারটা আমি আপনার সাথে করি নাই যে পজিশন হোল্ড করছিলেন সেটার যৌক্তিকতা কি আমি তো সেটা নিয়ে কথা বলছিলাম ওইটা যদি আপনার মানে যুক্তি যদি আপনার ধর্মীয় বিরুদ্ধে যায় সেখানে তো সেটার জন্য তো আমি দায়ী না ঠিক আছে আপনার কি মনে হয়